নিবেন না, অথচ পিয়ন মানে এক গ্লাস পানি দাও, খাতাটা একটু আগিয়ে দাও, এরপরেও হেডমাস্টার একজন পিয়ন মূর্খ মানুষ নেবেন না। এবং সমাজের দায়িত্বশীলেরা তা করবেন না। কিন্তু বক্তৃতার জগৎ এমন একটা জগৎ যে কোনো সার্টিফিকেট লাগে না, কোনো বিদ্যা লাগে না, থুতির জোর যার সেই বক্তা, যার কারণে আমি 90 সাল থেকে বলে আসছি, আমার তদন্ত বাংলা ভাষায় যারা বক্তব্য দিচ্ছে তার শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি, আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আর আপনার যদি খুব সাহস থাকে যে আমার বক্তার মিথ্যা কোনটা, তাহলে আপনি চালু করলে আমি দেখাতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ আপনাকে বলছেন যে জানা মানুষের নিকটে জানতে হবে, 3 নম্বরে বলেন প্রমাণ সহকারে, যেটা আপনি জানবেন তার প্রমাণ লাগবে। ফাজাইল আমল বই লেখা আছে, ইব্রাহিম আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন, তাহলে 60,000 বছর বয়স লাগবে। দেখুন আপনি বিবেচনা করেন এই কথা চলবে কিনা, বইয়ে তো লেখা আছে। আপনি তো কষ্ট পাবেন নাম উল্লেখ করলে, অতএব আজকের জন্য নাম উল্লেখ না করে একটা বইয়ের একটা হেডলাইনের কথা শোনাই। হেডলাইন হলো অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইনটা কি বলেন তো, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ, এটা হলো হেডলাইন। এখন লেখক লিখছেন, ভরা পেটে স্ত্রীর মিলন হলে ছেলে ভ্যাং চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ট্যারা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে 7-8 পৃষ্ঠের লিখেছেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার মরা পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সময় থাকলো এই একটা কথার সত্যতা প্রমাণ হবে না। মিথ্যে কথা যে থাকে তার প্রমাণ তো আপনাদের সামনে অনেকদিনই দিয়েছি। এই যে দেখেন কোরআন মাজিদের গায়ে মিথ্যে কথা লেখা আছে, এক পৃষ্ঠের একটা দোয়া, 30 বছর থেকে বলছি, 90 সাল থেকে বলছি, এমন কোন মায়ের বেটা যদি এই দোয়া নবীর দোয়া প্রমাণ করতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে অন্তত জাতির সামনে কথা বলবো না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমার মুখের উপরে বলে কি হবে, কালকে আপনি জাতির সামনে বলবেন কোরআন মাজিদের গায়ে যে দোয়া লিখা আছে, দোয়া খাতমিল কোরআন, কোরআন মাজিদ খতম করলে এই দোয়া পড়তে হয়, আপনি হাদিস দিয়ে প্রমাণ করে দিবেন, আমি আমার মরা পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত প্রমাণ থাকে, কেউ করতে পারবে না, অথচ কোরআনের গায়ে লিখা আছে। যেমন কোরআন শরীফ লিখা আছে, এই ছেলে এই কোরআন শরীফ হবে না, কোরআন মাজিদ হবে, কোরআন মাজিদ তো জোর করে চালাচ্ছে, যখন এটা চলে আরো চলছে, প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে আপনার কারণেই। কেন আপনি কেন একটু আল্লাহর কথাটা মানছেন না? আল্লাহ যে আপনাকে বলছেন যে জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে জানো, জানা মানুষ যদি প্রমাণ ছাড়াই যা বলেন তাহলে চলবে না। কেননা মুসলমানের জীবিকা নির্বাহের জন্য কোরআন মাজিদ আছে 30 পারা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস আছে প্রায় 30,000 সহি হাদিস আছে, তো মানুষ এমনি কেন বলবে? বলেন তো এক গিলাস পানি খেলে কয়টা বিধান লাগে? 5টা, 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 শ্বাস, 4 বসে, 5 শেষে আলহামদুলিল্লাহ। তো এক গিলাস পানি পান করতে যে ধর্মে 5টা বিধান লাগে, সেই ধর্ম কি পীর দিয়ে চলে? অসম্ভব হতে পারে না। এ ধর্ম দলিল দিয়েই চলে। কি দিয়ে চলে? দলিল দিয়েই চলে। আমি কেন স্বয়ং উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি নবীর না হয় তাহলে সে কথা বাতিল বলে গণ্য হবে। উমার মানে, উমার এত বড় মানুষ,
ওমর এত বড় শক্তিশালী ইমানদার মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুযায়ী যে রাস্তা দিয়ে হাঁটতেন ও রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না, বুখারী মুসলিম। আমি তো বহু দূরের কথা, আমি কে? তার নাম ধর্ম, তার নাম ইসলাম। আমি বিকৃত করেছি সেজন্য ইসলাম বিকৃত হয়ে যাবে কথা ঠিক নয়। আমি সাধারণ জনগণ হুজুরকে মিথ্যা কথা বলতে সুযোগ দিয়েছি। আল্লাহ বলেছেন পৃথিবীবাসী এক, জানা মানুষের নিকটে জানো, দুই প্রমাণ সহকারে জানো। এটা তো আপনাকে আল্লাহ বলছেন, আপনি না মানলে করার কি আছে? এরপরে আপনাদের আপাতত পরিচয় শেষ, একটু আমাদের পরিচয়, আমরা কে? আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ বাল্লেগো আননি ওয়ালায়ে, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহর নবীর আদেশ। আপনার পাশে একটা লোক বাম হাতে চা খাচ্ছে, আপনাকে বলতে হবে ছি 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 মনে কিছু নিয়েন না, ডান হাতে খেতে হবে, শয়তান বাম হাতে খায়, এটা আপনাকে বলতে হবে। তিনি বলেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, ওয়াহাদ্দিসান বানী ইসরায়েলের, বানী ইসরায়েলের কাহিনী বলো। তিন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মা কাযাবা মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই বাক্য তিনটা দু তিন মিনিট বুঝতে হবে, এক খেয়ালে চেয়ে থাকবে না, উনিশ বিষ হয় না যেন। এই ছেলে তোমরা কেউ কারোর গায়ে হাত দিয়ে বসে থাকবে না, আর অমনোযোগী হয়ে থাকবে না কোনো সময়। দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন দরেক আপনার কাজ বন্ধ করে এক খেয়ালে চেয়ে থাকুন, আপনার জন্য আমি এসেছি। বহু পথ অতিক্রম করে এসেছি, বহু পথ শুধু আপনার জন্য। আমি জানি না আপনি কেন বাড়িতে বসে আছেন, আমি জানি না আপনি কেন দোকান খুলে কিছু বিক্রি করার জন্য বসে আছেন, এটা আমার জানার বাইরে। জবাব আমাকে দিতে হবে না, জবাব আপনাকে দিতে হবে। আপনি কোন সাহসে দোকান খুলে এখন বিক্রি করার হিসাব করেন? আপনি একজন মুসলমান হিসেবে বাড়িতে বসে থাকেন কোন সাহসে? কিসের ভিত্তিতে তা আমার জানা নাই। বিচারের মাঠে আমি পার হয়ে যাবো, আপনি পার হতে পারবেন না। আমি এসেছিলাম আপনার জন্যই, কিন্তু আপনি সাড়া দেননি। আবার বলছি আপনাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 30 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এই 30 বছরে কোনোদিন আমি কিস্সা কাহিনী বলিনি। 30 বছরে আমি কোনোদিন কোনো মাঝহাবকে নিয়ে কথা বলিনি। এই 30 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। আমি বলেছি জঙ্গি তৎপরতায় সর্বধরনের সর্বস্তরের লোককে বন্ধ করতে হবে, বাপ মা থেকে নিয়ে, এমাম থেকে নিয়ে, সরকার থেকে নিয়ে। এই জঙ্গি তৎপরতা ইসলামী জঙ্গি নয়, মানুষকে রাতে রাতে হত্যা করার নীতি ইসলামের নয়। সম্মানিত দিনী ভাই বোন, বাক্য